বন্দোবস্ত শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। এই ওয়ার্ডে খাবার পায়নি বা খাবারের কষ্ট করেছে একজন নাগরিকও নাই। আমরা ইচ্ছাকেও সমভাবে উৎসবের ভাগিদার হিসেবে নিয়েছি। আমরা প্রত্যেকটা পরিবার যাতে ঈদের আনন্দ ভোগ করতে পারে সেজন্য আমরা প্রায় 8,000 প্যাকেট পোলাও, চাল, সেমাই, দুধ, চিনি ও অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ঈদের দিন লাগে সেগুলো আমরা বিতরণ করেছি। এক্ষেত্রে আমাদের মেয়র মহোদয় 1,000 প্যাকেট সাহায্য করেছিলেন, আমাদের এমপি মহোদয় 1,000 দিয়েছিলেন, আমি এবং আমার বন্ধু বান্ধব শুভাঙ্কি বাকি 6,000 প্যাকেট, এবং আমরা 8,000 পরিবারের কাছে ঈদ সামগ্রী বিতরণ করেছি। তো সার্বিকভাবে সব কিছু মিলে আমি মনে করি এ পর্যন্ত 9 নম্বর ওয়ার্ড এই করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে সম্মিলিতভাবে ভালো অবস্থা আছে। 4 বার প্রাণ পেয়েছে প্রায় 24 মেট্রিক টনের মতো হবে। আমরা 5 কেজি চাল দিয়েছি, সাথে ডাল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। সরকার নির্দেশনা যেভাবে ছিল সেভাবে আমরা এটা একটা প্যাকেট করেছি। প্যাকেট করে আমরা তৃণমূল পর্যায় থেকে ভোটার আইডি কার্ড কিংবা যে কোনো একটা পরিচয় পত্র সংগ্রহ করেছি, তাদের ঠিকানাটা এনশিওর করেছি। আমরা আমাদের ভলেন্টিয়ার দিয়ে গাড়ি দিয়ে ভ্যান গাড়ি দিয়ে আমরা সেগুলো পৌঁছে দিয়েছি। আমার নিজ উদ্যোগ থেকে তো আমি অনেক দিয়েছি, আমার সামর্থ্যের জন্য অনেক দিয়েছি, সেটা হয়তো মানুষের দৃষ্টিতে অপ্রতুল হতে পারে, সামান্য হতে পারে, তবে আমি মনে করি আমার যে সামর্থ্য সে সামর্থ্যের দাম ভালোই দিয়েছি। আমি সাধারণ খাবারের প্যাকেট দিয়েছি প্রায় 7,000-8,000 মতো, আর ঈদ সামগ্রীর প্যাকেট দিয়েছি আমি প্রায় 6,000 মতো। আমার ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়েছে অনেক, করোনা আক্রান্ত হয়েছে অফিসিয়ালি আক্রান্ত হয়েছে যারা ডিক্লেয়ার করছে চিকিৎসা নিয়েছে এরকম ধরেন প্রায় 55 জনের মতো। আমার ওটা করোনা আক্রান্ত মারা গেছে ওখানে 5 জন, আর বাকিরা স্বাভাবিক চিকিৎসাতে ভালো গেছে। এখন আমি মনে করি যে 9 নম্বর ওয়ার্ডে এখন মোটামুটি নিয়ন্ত্রণ, এই যে অবস্থা যদি চলে তাহলে আমরা নিরাপদে আছি। তবে সামনে কোরবানির ঈদ, লোকজনের সমাগম বাড়বে, মানুষের আসা যাওয়া বৃদ্ধি পাবে, পাশে গরুঘাট আছে, এগুলো না আমরা একটু আতঙ্কিত একটু আশঙ্কিত আছি। আর না কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আসে না, এটা আমরা নিজেরাই নিয়েছি খুব সীমিত আকারে, খুব ছোট্ট পরিসরে 10 জন 15 জন মিলে আমরা ওয়েল প্রোটেক্ট পিপি ব্যবহার করে আমরা এই সমস্ত কাজগুলো করেছি। সেক্ষেত্রে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা সাহসী কর্মী তারা এগিয়ে আসছে, তারা এগুলো করেছে। ফ্ল্যাট ডায়াগনোসিসের জন্য 56টা পরিবার ছিল কল্যাণপুরে, একটা বাড়িতে 6 জন আক্রান্ত হয়েছে সেখানে 56টা পরিবার ছিল। আমরা 14 দিন 56টা পরিবারের খাবারের সহযোগিতা করেছি, এমনকি তাদের চাহিদা পর্যন্ত বার্গার পিজা পর্যন্ত দিতে হয়েছে তাদের। রাত 1টার সময় 2টার সময় তারা পিজা এবং বার্গার আবদারও করছে, তাদের পিজা বার্গারের আবদার আমরা মিটাইছি ইনশাআল্লাহ। শিশু খাদ্য দিয়েছি আমরা, দুধ দিয়েছি, সব হয়েছে, তার পিজা খাবে সে, নাকি তার বাড়িতে দিতে হবে। হ্যাঁ, দোকান তো খোলা থাকে, এখন ঢাকা শহরে এই সমস্ত দোকান খোলা থাকে, অনলাইনে পাওয়া যায় বা যোগাযোগ করলে পাওয়া যায়, তারা খাবে না, তাদের ছেড়ে দিতে হবে, বাইরে যাইতে দিতে হবে, তাদের সব হয়েছে, বাচ্চা কান্নাকাটি করতেছে, পিজা খাবে, বার্গার খাবে। তা আমরা বলছি যে আমরা এটা দেবো, আপনাকে নামতে পারবেন, আমরা এটা তরকারি আলো আসছে, ভ্যানে তরকারি আছে, আমরা বলে দিছি 5টা 6টা তরকারি ভ্যান যা আপনি আপনাদের প্রয়োজন মতো কিনা না, এই আইটেমটা ওই আইটেম পাওয়া যায় না, ভ্যানে দেখা যায় নাই, সবার কাছে সবাই আইটেম আছে, কাঠরোল নাই, তারা কাঠরোল খাবে, তো ঠিক আছে কাঠরোল আমরা এনে দেবো, তো এরকম হয়েছে। গতবার 9 নম্বর ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সফল, ঢাকা সিটিতে 54টা ওয়ার্ডের মধ্যে আমরা 1-2 মধ্যে অবস্থানে ছিলাম, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত, তারা ঘোষণা করছে 9 নম্বর ওয়ার্ড ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মুক্ত। এটা সম্ভব হয়েছিল সকল শ্রেণী পেশা মানুষকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার জন্য, কিন্তু এবার পরিবেশটা ভিন্ন, এবার আমরা স্কুল কলেজের ছেলেদের পাচ্ছি না, স্কাউটদের পাচ্ছি না, ভলেন্টিয়ারদের পাচ্ছি না, বিভিন্ন এমনকি মাদ্রাসার ছাত্র পর্যন্ত গতকাল আমাদের সাথে ছিল। আমরা 15 দিন 1 মাস পরপর র্যালি করছি, এবং আমাদের ওয়ার্ডের 1 মাথা থেকে 1 মাথা পর্যন্ত 10টা টিম করে ভাগ করে 1টা টিমে 70 জন 80 জন 100 জন ভলেন্টিয়ার নিয়ে আমরা কাজ করেছি। প্রত্যেকটা বাসা আমরা নিজ উদ্যোগে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না, তো তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের পরিচ্ছন্ন কর্মী এবং মাস্টারের নিয়োজিত কিছু নতুন কর্মী আছে, এদেরকে সাথে নিয়ে 25-30 জন
সরকারি কিছু উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা এবারও চেষ্টা করে যাচ্ছি। তবে গতবারের মতো শতভাগ সফল হবো কিনা যায় না, তবে অবস্থা খুব একটা খারাপ হবে না বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ না, স্প্রিং মেশিন তো আমাদের আছেই, নতুন কোনো স্প্রিং মেশিন তো নাই, স্প্রিং মেশিন তো মশা ওষুধ, সেটা নিয়ে স্প্রিং মেশিন তো আমাদের আছে, সেটা তো আমরা রেগুলার ব্যবহার করি। তো মাইকিং এর মাস ব্যাপী গত এক মাসেই মাইকিং হচ্ছে, মাসব্যাপী মাইকিং হচ্ছে, প্রত্যেকের বাসা বাসা আমাদের ভলেন্টিয়ার যাচ্ছে, আমিও কোনো কোনো জায়গায় যাচ্ছি। কিছু কিছু জায়গায় হাইরাইজ বিল্ডিং আছে, গেটই খুলতে চায় না, সাধারণ কর্মী গেলে খুলবে না, সেখানে আমাকেও যেতে হয়, আমিও যাই। এই ব্যাপারে আমরা সতর্ক আছি ইনশাল্লাহ। আমাদের কর্মী বাহিনী, আমার অফিসের স্টাফ, পরিচ্ছন্ন কর্মী এবং আমার লোকাল পলিটিশিয়ান যারা আমার সাথে রাজনীতি করে তারা সবাই সোচ্চার। আমরা পাঁচটা জায়গাকে নির্ধারণ করছি, রাস্তা প্রধান সড়কের পাশে মাঠ আছে, খোলামেলা জায়গা আছে, যেগুলোতে কোনো ম্যাজিক পরিবেশ সৃষ্টি হবে না, এরকম জায়গা আমরা পাঁচটা স্থান নির্ধারণ করছি। সেগুলো প্যান্ডেল হবে এবং এলাকার লোকজন সেখানে গরু কোরবানি করবেন, সেখান থেকে দ্রুত মাংস বপন করবে। এবং আমাদের আরও কিছু কর্মসূচি থাকবে, যেমন ব্যাগ বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়া ব্যাগ থাকবে, এই ব্যাগে বর্জ্য ভরে ওইখানে রেখে দেবে। আমাদের কর্পোরেশনের ময়লানের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা সাথে সাথে সেগুলো আমাদের তুলে দেবো এবং আমরা একদিনে এটা করে শেষ করবো। আমরা কোরবানের দিনে আমাদের ব্যাগ পরিষ্কার হয়ে যাবে, গতবারও সেটা সম্ভব হয়েছে, এবারও হয়ে যাবে। এরপর হবে ব্লিচিং পাউডার দিয়ে ওই জায়গাটাকে ডিসইনফেকশন করা, পর্যাপ্ত পানিতে ধুয়ে ফেলা এবং ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটাকে জীবনমুক্ত করা। এটা তো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের ভালো বলতে পারবে তারা কি পদক্ষেপ নেবে। সব নাগরিক হিসাবে আমার মতো বলে এটা তো গৃহীত অপরাধ, এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তা না হলে আগামীতে এরকম চলতেই থাকবে। আজকে করোনা ব্যবসা করছে, এরপর আরো একটা নতুন উত্তর ভাইরাস আসবে, আরো নতুন প্রকোপ দেখা দেবে, সে সময় তারা এই কাজগুলো করবে। এই জন্য এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, যাতে অন্যরা সাহসী না হয়, সবাই যাতে ভালো হবে। ত্রাণ এই মুহূর্তে নতুন করে ত্রাণের কোনো বিষয় নেই, তবে কোরবানির ঈদেতে আমরা কোরবানির মাংস বিতরণটাকে বেশি প্রাধান্য দেবো। মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের যারা সামর্থ্যবান কর্মী আছেন, নেতা আছেন, তারা সম্মিলিতভাবে প্রত্যেকটা লোক মাংস খাবে ঈদ সবার জন্য, কোরবানির ঈদ আমরা যারা ত্যাগ করবে, ত্যাগটা তো মানুষের জন্য, এই ত্যাগের সুফল যাতে প্রত্যেকটা মানুষ ভোগ করে, এইভাবে প্রত্যেকটা মুসলমান মাংসের স্বাদে আশ্বাস দিতে হবে, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। সব রাজনৈতিকভাবে তো আমার মাননীয় নেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ, ওনার সিনেমা ভালোবাসা ছিল বলে কাজকে আমি বুঝছি, ছাত্র রাজনীতি করছি, বঙ্গবন্ধুকে দেখে নেই, তার আদর্শ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করছি। আজকে দল ক্ষমতায়, জনতা শেখ হাসিনা দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশ আজকে উন্নয়নের চরম শীর্ষে, এইরকম একটা অবস্থার কারণে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। আমি বিশ্বাস করি জনতা শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা ভাইরাস আল্লাহর রহমতে নির্মূল হবে, উন্নয়নের গতি তার অব্যাহত থাকবে, যে দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করবে এবং মহম্মদের সোনার বাংলার যে চিন্তা চেতনা, যে ভাবনা, সে ভাবনা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তব রাখবে। এবং সবাইকে আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে ঈদের আগাম শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।